কক্সবাজারের উখিয়ায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যা মামলার প্রধান আসামি বাপ্পীকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ সহ 15 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে এই মামলার 5 নম্বর আসামি করিমকে গ্রেপ্তার করে পুলিশ। বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আহ্বানকে স্ট্যান্ডবাজি বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সিলেটে সুবিধাবঞ্চিত মানুষের সাথে ইফতার আয়োজনে তিনি এ মন্তব্য করেন। বলেন, বিএনপির লোকজন নিজেরাই ভারতের পণ্য কিনছে, সেখানে গিয়ে চিকিৎসা নিচ্ছে, আবার বড় বড় কথা বলে। মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল হয়েছে। সন্ধ্যায় শহরের শকুনি লেক পার্ক ডেলিসিয়াস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সহ অনেকে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।